বিশেষ বাজনা বাজিয়ে তবে পাটে তোলা হয় দুই কালী প্রতিমাকে। 500 বছরের পুরনো এই রেওয়াজ। একদিনের পুজো হলেও চার দিনের রেশ চলেই পুজোকে ঘিরে। ঘর চাঁদনি এবং বাহির চাঁদনি পুজো নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। নদিয়ার শান্তিপুরের প্রাচীন এই পুজো 500 বছরে পা দিল। চিরাচরিত রীতি মেনেই পূজিত হয় দুই কালী প্রতিমা। প্রত্যেক বছরই দুপুরের সময় ওই দুই প্রতিমাকে পাটে তোলার প্রস্তুতি শুরু হয়। তবে বিষয়টি কাউকে জানানো হয় না, এখানে এটাই রীতি। না জানলেও ভক্তদের এড়িয়ে পাটে তোলা যায় না। আগে থেকেই ভক্তরা হাজির হয়ে যান। পূজোর দিন হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতি চোখে পড়ার মতো। সাবেকিয়ানা টগর বাদ্যযন্ত্র বাজিয়ে পাটে তোলা হয় দুই কালী প্রতিমাকে। শান্তিপুরের ঐতিহ্যবাহী এই দুই কালী প্রতিমার নাম ঘর চাঁদনি এবং বাহির চাঁদনি। বংশধরেরা জানিয়েছেন, প্রায় 500 বছরের প্রাচীন এই দুই কালী প্রতিমা এখনও চিরাচরিত নিয়ম মেনেই পূজিত হয়। প্রত্যেক বছরই দুপুরের সময় দুই প্রতিমাকে পাটে তোলার প্রস্তুতি শুরু হয়। এখনও রীতি মেনে ছাগল বলি দেওয়া হয়। বলি নিয়ে অনেকটাই অস্বস্তিতে পরিবার। তারা জানিয়েছেন, ছাগল বলি প্রথা নিষিদ্ধ থাকলেও ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণের জন্য অনেকেই মানত করে থাকেন, তাই এখনও বন্ধ করা যাচ্ছে না এই ছাগল বলি প্রথা। নিয়ম অনুযায়ী, সময় অনুযায়ী ঠাকুর পাঠে ওঠে। এবার একটা টাইম ছিল, আমরা মোটামুটি একটাতে পাঠ ঘুরিয়ে দিয়ে তারপরে মাঠে পাঠে ঘুরে দিই। মায়ের পুজো কখন শুরু হবে আজকে? প্রায় 11। এবছরও কি ছাগবলি থাকছে? ছাগবলি থাকছে, এটা ধরুন পূর্বপুরুষের পূর্বপুরুষ ধরে হয়ে আসছে। যদিও এবছরে শান্তিপুরের সমস্ত কালী প্রতিমা আগেভাগে পূজিত হলেও এই দুই কালী প্রতিমা চিরাচরিত নিয়ম মেনেই নিশিরাতে পূজিত হবে। সারাদিন দুই মন্দিরের সামনে প্রচুর ভক্তদের সমাগম রয়েছে। বংশধরেরা জানান, একদিনের পুজো হলেও চার দিন ধরে এর রেস চলে। আজকে আমাদের মোটামুটি পুজো একদিনের হলেও আমাদের প্রায় চার দিন রাত জাগতে হয়। আজকে তৃতীয় দিন, আগামীকাল ঠাকুরের ভাসান হবে, সেদিনকেও প্রায় রাত জাগার মতন অবস্থা। মাঝরাতে সব ফেরা তো, আজকে সকালবেলায় বাড়ির বউরা ঘর ডোবাতে গিয়েছিলো, মায়ের ঘর ডুবিয়ে নিয়ে এসছে। এবার সব বউয়ের ঘরে চলে গেছে, প্রচুর পদ রান্না হয়, খিচুড়ি থেকে আরম্ভ করে সাদা ভোগ থেকে ফ্রায়েড রাইস থেকে আরম্ভ করে সুক্ত সব কিছু মাকে দেওয়া হয়। তো সেই সব রান্না চলবে সন্ধ্যে পর্যন্ত, তারপরে এখানে পুজো হবে। এখানে আমাদের পঞ্চমন্দির আসন আছে, এই পুজো প্রায় 550 বছর ধরে হচ্ছে। এই পুজো শুরু করেছিলেন গোপীনাথ কাশীনাথ, যিনি শ্রী চৈতন্যদেবের গৃহ শিক্ষক ছিলেন। সেই আমল থেকেই এই পুজো একই রকমভাবে, তখনও যেমন গোপীনাথের মা এই ঠাকুর তৈরি করে দিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।